আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা লিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال ستفترق أمتي إلى 73 فرقة كلها في النار إلا واحدة قيل يا رسول الله ومن هي قال هي ما أنا عليه وأصحابي رواه أصحاب السنن وصح عنه في البخاري أنه قال لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه البخاري আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত রিসালাতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, মাদ্রাসা পরিচালনা কর্তৃপক্ষ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, যাদের মাঝে কিছুক্ষণ আগে আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছি শেখ মোহাম্মদ আলীর কাছে, সমবেত প্রাণপ্রিয় দিনে ভাই ও বোনেরা, মনে হয় সেই বিকাল থেকে বা আসরের পূর্ব থেকেই আপনারা বক্তব্য শুনছেন, এখন কালান্ত হয়ে গেছেন, এটাই স্বাভাবিক, তাই না? যাওয়ার সময় হয়ে গেছে, এটাই স্বাভাবিক। তাহলে ফজর পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মাহফিলে বলে ফজর পর্যন্ত থাকবো, কিন্তু ফজরে থাকবো না, কথা বুঝেছেন? আমাদের মাঠ পর্যায়ে যে মাহফিল হয়, দীর্ঘ রাত পর্যন্ত বক্তব্য শুনে ফজর পর্যন্তও থাকতে রাজি হয়, কিন্তু ফজরে থাকতে রাজি না। আসলে ওইসব মাহফিল দিয়ে খুব একটা কাজ হবে বলে আশা করা যায় না। যেখানে সালাতের আলোচনা, সেই মাহফিলের কারণে যদি সালাত ছুটে যায়, তাহলে এই মাহফিল দিয়ে কী কাজ হবে? তবে আমাদের এই আলোচনা সভা বা এই মাহফিল, এটি একটি ইসলামিক সেমিনার। আশা করি এই মাহফিলে বা এই সেমিনারের আলোচনায় ফজর ছুটে যাওয়ার সম্ভাবনা নেই,
যথাসময়ে শেষ হবে, সুন্দরভাবে বিশ্রাম নেওয়া যাবে, আবার ফজরের সময় ফজরের কাজও বা সালাতও হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি যিনি আজকে এই সুন্দর সেমিনার আয়োজনের তৌফিক দিয়েছেন। বাধা বহু রকমের আছে, থাকবে, তার মধ্য দিয়েই আল্লাহর দিনের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি অন্য কোনো আয়োজন হতো, তাওহীদের আয়োজন না হয়ে শিরকের আয়োজন হতো, সুন্নাহর আয়োজন না হয়ে বেদার আয়োজন হতো, কোরআন এবং হাদিসের আয়োজন না হয়ে কিস্সা কাহিনীর আয়োজন হতো, তাহলে মানুষের অভাব হতো না। শুধু মানুষের অভাব নয়, উৎসাহ দেওয়ার ও সহযোগিতা করারও অভাব হতো না। কিন্তু যখন হয়েছে তাওহীদের আয়োজন, যখন হয়েছে সুন্নাহর আয়োজন, যখন হয়েছে কোরআন এবং হাদিসের আলোচনা, তখন অনেকের কাছে হয়তো বিষয়টি পছন্দনীয় হয়নি। কারণ কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিলে অনেক সময় বাপ দাদার রসম রেওয়াজকে ধরে রাখতে হবে না বর্জন করতে হবে, বর্জন করতে হবে। কিন্তু বাপ দাদার রসম রেওয়াজ অনুযায়ী চলে এসে এই সেমিনারে এসে বাদ দেব, এটা তো মন চায় না। তবে মন তো আরোই চাইবে যাকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক দিনের পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমার একটি বিষয় উল্লেখ করেছেন কর্তৃপক্ষ, সে বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমাদের বিশিষ্ট বক্তা চলে গেছেন, শেখ মোহাম্মদ আলী সাহেব বা যারা মাঠ কাঁপানো বক্তা, তাদের মতো তো আমি পারবো না, এটা স্বাভাবিক। প্রিয় ভাইরা আমার, আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা স্মরণ করে দিয়েছেন। বিষয়টি হচ্ছে সালাফি মানহাজের নীতিমালা। সালাফি মানহাজ কি জিনিস? নীতিমালা তো পরে জানবেন, আগে জানা দরকার সালাফি মানহাজ কি জিনিস। বিশ্বব্যাপী সালাফি মানহাজকে বা সালাফিকে বা আহলুল হাদিসকে বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। কেন? কারণ কি? বিশ্বব্যাপী মুসলিমরা এবং অমুসলিমরা কম বেশি জানে নির্ভেজাল ও সঠিক ইসলাম হল সালাফি মানহাজের ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। যার কারণে ইসলামের শত্রুরা, কবর পূজার ইসলাম যদি হয়, মাজার পূজার ইসলাম যদি হয়, শিয়া রাফেজি খারিজিদের ইসলাম যদি হয়, ইসলামের শত্রুরা সেখানে যত সহযোগিতার দরকার সব করতে প্রস্তুত আছে। কারণ তারা জানে এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে একটা ধোকা ছাড়া আর কিছুই নয়। যখন তারা জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, খোলাফায়ে রাশেদিন যে ইসলাম রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলাম রেখে গেছেন, প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, তারা যে ইসলাম রেখে গেছেন এটাই হলো সালাফদের ইসলাম। যার কারণে যেভাবেই হোক এটাকে ঠেকাতে হবে, যেভাবেই হোক এটাকে থামাতে হবে। কিন্তু মনে রাখবেন, 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়াহুম কাযালিক। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মাঝে সর্বদাই একটি দল
হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। যে যতই বিরোধিতা করার চেষ্টা করুক, যে যতই প্রতিবাদ করার চেষ্টা করুক, যে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, যে যতই তুচ্ছ তাচ্ছিল্য কষ্ট দেওয়ার চেষ্টা করুক, লা ইয়াদুররুহুম তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কবে, কতদিন? হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, তবু তারা হকের উপরেই আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। যার ফলাফল আমরা আজকে দেখছি, যার ফলাফল আজকে আমরা দেখছি, কোথায়? বাংলাদেশে না বিশ্বব্যাপী? বিশ্বব্যাপী, বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বের খোঁজ খবর নিয়ে দেখুন, বিশ্বে সবচেয়ে মানুষেরা যেই ধর্মের প্রতি বেশি দীক্ষিত হচ্ছে সেটার নাম ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কোন ইসলাম? মাজারের ইসলাম, কবরের ইসলাম, তরিকার ইসলাম, কোন মতবাদের ইসলাম, কোন ব্যক্তির ইসলাম না। সর্বত্র আজকে বিশ্বব্যাপী যে ইসলামের প্রতি ধাবিত হচ্ছে সেই ইসলাম হলো কিতাব সুন্নার ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব সুন্নার ইসলাম, কারো পকেটের ইসলাম নয়, কারো দলের ইসলাম নয়, কারো তরিকার ইসলাম নয়, কারো ব্যক্তিগত চিন্তার ইসলাম নয়, কারো লিখিত বই পুস্তকের ইসলাম নয়, সেটি হচ্ছে কিতাব এবং সুন্নার ইসলাম। আজকে পাশ্চাত্যের খোঁজ নিয়ে দেখুন, শুনলে আশ্চর্য হবেন। এক বোন আমাকে ফোন করলেন লন্ডন থেকে, তিনি বললেন, শেখ আমি ঢাকার মানুষ, তিনি ঢাকায়, তার বাসা বাড়ি ঢাকায়, তিনি বললেন যে আমি দেশে থেকে ইসলাম, মুসলিম দেশে থেকে ইসলাম চিনিনি, আমি অমুসলিম দেশে এসে ইসলাম চিনার সৌভাগ্য লাভ করেছি। আমি বললাম কেমনে? সবাই জানে সেটা অমুসলিম দেশ, সেখানে গিয়ে ইমান টিকিয়ে রাখা সম্ভব নয়, আর আপনি বলেন যে মুসলিম দেশে ইসলাম চিনেননি, সেখানে গিয়ে ইসলাম চিনলেন। তিনি বললেন, সে দেশে থাকতে আমি জানতাম কবর মাজারের কাছে গেলেই ইসলামের কাজ হয়, আর এই লন্ডনে এসে আমি জানলাম কবর মাজারে গেলে শের হয়, ইসলাম নষ্ট হয়ে যায়, ইসলাম ঠিক থাকে না। তাহলে আশ্চর্য বিষয়, এটি প্রমাণ করে এই অনলাইনের যুগে, ফেসবুকের যুগে, মিডিয়ার যুগে, উন্নত প্রযুক্তির যুগে সঠিক বিষয়টাকে আর আবদ্ধ করে রাখার সুযোগ নেই। এই ফেনীতে বলেন বা আরো দক্ষিণে বলেন বা আরো যেদিকে বলেন, সুযোগ ছিল না এই সুন্দর বক্তব্য প্রবেশ করার, সুযোগ ছিল না এই বক্তাদের প্রবেশ করার। কিন্তু মিডিয়ার জগতে বক্তাকেও যেতে হয় না, বক্তব্য কাউকে পৌঁছাও দিতে হয় না, অটোমেটিকভাবে আপনার ঘরে সব পৌঁছে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এটি একটি আল্লাহর নিয়ামত, তবে এই নিয়ামতটাকে আবার সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই মিডিয়াতে যেখানেই, অনলাইনে যেখানেই কোরআন এবং সুন্নার সঠিক বক্তব্য পাবেন, সেখানেই আবার সঠিক বক্তব্যকে মিথ্যাচার করে কত কিছু বলা হয় তাও পাবেন, আবার সেখানেই ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায় যারা চরমপন্থী উগ্রপন্থী তাদেরও বক্তব্য পাবেন, সব কিছুই পাবেন। সেখানে আপনাকে অত্যন্ত সতর্ক হয়ে নির্ভরযোগ্য ব্যক্তির বক্তব্যই শুধু উপকৃত হওয়ার জন্য শুনতে হবে, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ নিয়ামতে আমরা পৃথিবীর যেখানে রয়েছি, আজকে এখানে হচ্ছে এই ফেনীতে, ফেনী শহরে আজকের এই আলোচনা, এই সেমিনার, এটি এখানে ফেনীতে শুধু সীমাবদ্ধ নয়, বাংলাদেশে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে, সাথে সাথেই সর্বত্রই সেখানে বসেই তারা উপভোগ করছেন এবং সেখানে বসেই তারা শুনতে পাচ্ছেন। এটি একটি আল্লাহর বড় নিয়ামত, তবে এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদের এই নিয়ামত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় ছিল
সালাফি মানহাজ এর নীতিমালা। সালাফি কি জিনিস আগে আমরা জানব খুব সংক্ষিপ্তভাবে। সালাফ শব্দ থেকে সালাফি, সালাফ শব্দটি হচ্ছে আরবি শব্দ যা অর্থ হলো সাবাক, চলে যাওয়া, অতীত হয়ে যাওয়া। এই অতীত হয়ে যাওয়ার সাথে যিনি সম্পৃক্ত, সালাফের সাথে যিনি সম্পৃক্ত, তিনি হলেন সালাফি। উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যিনি সম্পৃক্ত তিনি হলেন হানাফি, ইমাম শাফির সাথে যিনি সম্পৃক্ত তিনি হলেন শাফি, ইমাম মালিকের সাথে যিনি সম্পৃক্ত তিনি মালিকি, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সম্পৃক্ত তিনি হাম্বলি। তো ঠিক সালাফের সাথে যিনি সম্পৃক্ত তিনি সালাফি। এখন সালাফ কারা? সালাফ এই উম্মতের সর্বপ্রথম যিনি, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেঈনগণ, অতঃপর সেই প্রসিদ্ধ ইমামগণ আমাদের জন্য সালাফ, আমাদের পূর্বসূরি, তারাও আমাদের পূর্বসূরি। তাহলে সহজভাবে আমরা বলতে পারি কোরআন এবং সুন্নার আলোকে, সঠিক তথ্য প্রমাণের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাদের অনুসরণটাই হচ্ছে সালাফি মানহাজ, তাদের অনুসরণটাই সালাফি মানহাজ। সালাফি মানহাজের বৈশিষ্ট্য আমরা একটু আগেই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। লক্ষ্য করুন, ছোট্ট একটি আয়াত পেশ করেছি, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আল্লাহ বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, হাযিহি সাবিলি এটাই হলো আমার পথ। কি পথ? আদউ ইলাল্লাহ, আমি দাওয়াত দিই কার দিকে? এখানে একটা বুঝবেন, সালাফি মানহাজের বৈশিষ্ট্য এখানে একটা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, তুমি বলো আমি দাওয়াত দিই কোন দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। আজকে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত হয় মাযহাবের দিকে, নয় তরিকার দিকে, নয় পীর সাহেবের দিকে, নয় কোনো মতবাদের দিকে, সরাসরি আল্লাহর দিকে দাওয়াত খুব কমই হয়। এটি একটি বড় পার্থক্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলে দাও আমার পথ হলো এটাই, আমার পদ্ধতি হলো এটাই, আমার আদর্শ হলো এটাই, আমি দাওয়াত দিই কার দিকে? আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে। আলা বাসীরা, অন্ধভাবে নয়, সুস্পষ্ট দলিল প্রমাণের আলোকে আমি দাওয়াত দিই। শুধু আমি নই, ওমানিত্তাবানি এবং যারা আমার অনুসরণ করে তার। এরপরে আরো দুটি বিষয়, এখানে পাঁচটি বিষয়। প্রথম হলো দাওয়াত হবে কার দিকে? শুধু আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে। দ্বিতীয় হলো দাওয়াত হবে কিভাবে? আলা বাসীরা, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। হুজুরে বলেছে আর কিছু লাগে না, তাই না? বুজুর্গ বলেছেন আর কিছু লাগে না, মুরব্বি বলেছেন আর কিছু লাগে না, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুহ, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল বলেছেন, এটা হলো ইসলাম। বুজুর্গ বলেছেন এটা বুজুর্গের কথা, হুজুর বলেছেন এটা হুজুরের কথা, গাউস কুতুব বলেছেন এটা গাউস কুতুবের কথা, কিন্তু ইসলাম সেটা নয়। ইসলাম হলো যা বলেছেন আল্লাহ এবং যা বলেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্পষ্ট দলিল প্রমাণের আলোকে। তৃতীয় হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। চতুর্থ, ওয়া সুবহানাল্লাহ,
এই দাওয়াতের ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে তাকে সচেতন সতর্ক হতে হবে যেন আল্লাহর মানহানিকর কোনো কিছু না ঘটে। কিন্তু আমাদের দাওয়াতটাই শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র কি বিরাজমান, এই আকীদা দিয়েই দাওয়াত শুরু হয়। এটি আল্লাহর জন্য সম্মানজনক না মানহানি? এর চেয়ে বড় মানহানি আর পৃথিবীতে থাকতে পারে না। যার কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ভ্রান্ত আকীদাকে 1300 বছর আগে তিনি কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু আফসোস, আমরা ইমাম আবু হানিফাকে রাহিমাহুল্লাহকে মানি, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানি না। এটি হলো বিরাট বড় সমস্যা। আজকে যারা হানাফি মাযহাবের ভাইয়েরা আছেন দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানেন, কিন্তু আফসোস হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তারা মানেন না। বিশেষ করে আল্লাহর বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা সেটি মানেন না। মানেন কার আকীদা? মানেন আবু মনসুর আল মাজুরিদি, 330 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার আকীদা। সেদিক যাচ্ছে না। তাই চতুর্থ বৈশিষ্ট্য হলো আমার প্রতিটি কথা কাজে চিন্তা চেতনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানহানি মুক্ত করতে হবে, তার মান যেন নষ্ট না হয়, তার যথাযথ সম্মান মর্যাদা দেওয়া হয়। পঞ্চম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, কথায় কাজে এই স্বীকৃতি থাকতে হবে, ঘোষণা থাকতে হবে, আমি কোনোভাবেই শিরকের সাথে জড়িত নই। প্রিয় ভাই আমার, সেদিকে যাচ্ছি না, আসুন এখন আরেকটু ভিতরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইহুদি যারা তারা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টান যারা কত 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত কত 73 দলে বিভক্ত হবে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সেই 73 আরো স্পষ্ট করলেন, কুল্লুহা ফিন্নার, 73 দলের সবটাই, ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত, এর মানে 72টাই যাবে জাহান্নামে, একটি বাকি থাকবে। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, একটি বাকি থাকবে, তারা কারা? বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই একটি হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম। যেই তরিকার উপর সেই তরিকায় যারা প্রতিষ্ঠিত থাকবে তারা, তাহলে ওই একটি অবশ্যই সেটি তো নকশবন্দিয়া তরিকার উপরই প্রতিষ্ঠিত ছিল, তাই না? হ্যাঁ, তাহলে মুজাদ্দিদিয়া তরিকার উপরেই ছিল, কাদেরিয়া তরিকার উপরেই ছিল, সাবেরিয়া তরিকার উপরেই ছিল, তাহলে এইসব তরিকা কই? অথচ আজকে যুদ্ধ চলছে এই তরিকাকেই প্রতিষ্ঠিত করার জন্য। হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জবাব দিলেন, তিনি কোনো নাম উল্লেখ করলেন না। যদি নাম উল্লেখ করতেন, আজকে শুধু বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট নয়, আন্তর্জাতিক আদালতেও মামলা চলে যেত ওই নামটা নেওয়ার জন্য। কারণ ওই নাম নিলে কি হবে? জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার! কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নাম উল্লেখ করেননি, তিনি উল্লেখ করেছেন বৈশিষ্ট্য। তিনি বললেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে থাকবে ওই দল সেই আকীদার উপরে হবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই ইবাদতের উপরে থাকবে ওই দল সেই ইবাদতের উপরে হবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে থাকবে তারা সেই আদর্শের উপরে হবে। সুতরাং কেউ যদি দাবি করে, এমনকি কেউ যদি বলে যে আমি জন্মসূত্রে আরবি হাদিস, আমি মুক্ত না, তাও সুযোগ নেই। তাকে হতে হবে আকীদা আমল আদর্শের সূত্রে, তাহলে ইনশাআল্লাহ মুক্তিপ্রাপ্ত দল এর অন্তর্ভুক্ত হওয়ার আশা করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার,
অতএব সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি, সালাফি বলা হয় সেই দলটিকে যেই দলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দল হিসাবে উল্লেখ করেছেন, যেই দলটিকে জান্নাতি দল হিসাবে মানে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্ত হবে বলে উল্লেখ করেছেন, সেই দলটি হচ্ছে সালাফির একটি পরিচয়। তা আমরা বললাম এর মূল বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম তাদের আকীদা, আদর্শ, মানহাজ, পদ্ধতি, আমল সব কিছু অনুসরণ করা, এটাই হচ্ছে সেই দলের পরিচয়। আমরা যেন আমাদের জীবনে সেই আকীদা আদর্শই গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সালাফি মানহাজের নীতিমালা অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন, দীর্ঘ করব না, খুব সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট শুধু স্মরণ করে দিতে চাই। প্রথম হলো সালাফি মানহাজের নীতিমালা হলো সর্বপ্রথম বিষয় আল ইখলাসু লিল্লাহ ফিল ইবাদাতি ওয়া মুতাবাআতু সুন্নতি রাসূলিল্লাহ ফি শরীআতি। প্রথম হচ্ছে সালাফি তারা যাদের বৈশিষ্ট্য হলো, যাদের নীতিমালা হলো যত রকমের ইবাদত হবে সব ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। সুতরাং সেজদা দেবে কার জন্য? যদি কেউ সেজদা দেয় বাবার জন্য, তবে যদি কেউ সেজদা দেয় শ্বশুরের পায়ে, আছে কি না এদিকে, হ্যাঁ, তাহলেও সে কখনো নিজেকে মুক্তিপ্রাপ্ত বলে আশা করতে পারে না, সেজদা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটারই অপর নাম হলো তাওহীদ, এটারই অপর নাম হচ্ছে তাওহীদ। আর তাওহীদের বিপরীত বিষয়টির নাম হলো শিরক। সকল নবী রাসূল যাদের মূল দাওয়াতের বিষয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব ছিল দুটি, এক নম্বর দায়িত্ব হলো রাষ্ট্র কায়েম করা, এক নম্বর দায়িত্ব, একটু বুঝবেন, রাষ্ট্রের প্রয়োজন রয়েছে, ইসলাম পরিপূর্ণ জীবনযাপন করতে হলে অবশ্যই রাষ্ট্রের প্রয়োজন রয়েছে, কিন্তু আপনার এক নম্বরই কাজ শুধু রাষ্ট্রের জন্য দৌড়ঝাঁপ করা নয়, এক নম্বর কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, এক নম্বর কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। ইসলামী দেশ বানায় ফেললাম কিন্তু ইবাদত শুধু আল্লাহর জন্য হলো না, তাহলে এই ইসলামী দেশের কোন কাজে আসবে না। এটার প্রয়োজন অবশ্যই রয়েছে, আমরা বলছি না প্রয়োজন নেই, অবশ্যই রয়েছে, কিন্তু আগে আমার তাওহীদ ঠিক করতে হবে। বাইরের রাষ্ট্র কায়েমের আগে আমার ভিতরে তাওহীদের রাষ্ট্র কায়েম করতে হবে, ভিতরের তাওহীদ আগে আমাকে ঠিক করতে হবে। যদি ভিতর ঠিক না হয় বাইরে যতই সুন্দর হয় কোনো কাজে আসবে না। এজন্য নবী রাসূলদের দাওয়াতের মূল প্রথম বিষয় হলো তাওহীদের প্রতি দাওয়াত, সাথে সাথে যেই কারণে তাওহীদ মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণ থেকে, সেই কাজ থেকে বিরত রাখা, তা হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত রাখা। এক শ্রেণীর ভাইয়েরা তাগুত মানেই বুঝেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এটাই হলো তাগুত। না, এটি একটি হতে পারে কিন্তু এটাই মূল নয়, তাগুত হচ্ছে শিরক এবং কুফর ও ইসলাম বিরোধী যা কিছু রয়েছে সবই এর অন্তর্ভুক্ত হবে, কিন্তু মূল বিষয় হলো শিরক। আমরা বলছিলাম তাই সালাফি মানহাজের নীতিমালার প্রথম বিষয় হল তার চিন্তা, চেতনা, আকিদা, বিশ্বাস সব কিছুর ক্ষেত্রে প্রথম প্রাধান্য দেবে তাওহীদকে, এবং
তাওহীদের বিপরীত শিরক থেকে মুক্ত হবে। দ্বিতীয় বিষয় থাকবে তার জীবনের যত ইবাদত রয়েছে সব ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে। এখন কেউ বলবে যে তাহলে মানুষেরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না? আসলে এই বাস্তব কথা, কেউ বলে না, বলবে না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি না, কেউ বলবে না। কিন্তু যখন একটু আপনি যাচাই করবেন তখন আপনি বুঝতে পারবেন। কেমনে যাচাই? যদি আপনি কোনো মুসলিম ব্যক্তিকে বলেন যে কিতাব কোরআনের দলিল এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দলিল এই, এভাবেই সালাত আদায় করতে হবে বা এভাবেই সিয়াম পালন করতে হবে বা এভাবেই যাকাত দিতে হবে বা এভাবেই ইসলামের বিষয়গুলি মেনে নিতে হবে, তখন ওই ব্যক্তিটি বলে বসবেন যে এটা তো আমার মাযহাবে নাই, তাই আমি পারছি না। আল্লাহু আকবার! একটু আগেই বললেন যে কেউ বলবে না যে আমি রাসূল সাল্লামের অনুসরণ করছি না, এটা কেউ বলবে না, সবাই বলবে। কিন্তু আবার ওই ব্যক্তিকে যখন বলবেন তখন তিনি বলবেন যে এটি তো আমার পীর সাহেবের তরিকায় নাই, তাই আমি পারছি না। এটি তো আমার মুরব্বী বলেননি, তাই আমি পারছি না। এটি আমার বুজুর্গরা আমাকে শিক্ষা দেননি, তাই এটি মানতে পারছি না। তাহলে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ? কিন্তু যিনি সালাফি, যিনি আহলুল হাদিস, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে তার প্রশ্নই হবে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি অনুসরণীয় আমাকে দিয়ে গেছেন, সেটাই হলো আমার আগে প্রথম টার্গেট। আরেকটি বিষয় লক্ষ্য করুন, যিনি সালাফি হবেন তার হয়তো দুটি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, যখনই যে কোনো ইবাদতের কথা তাকে বলবেন, যে কোনো আকীদার কথা তাকে বলবেন, সে বলবে এটি কি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? যদি বললেন হ্যাঁ প্রমাণিত, তারপরে সে দ্বিতীয় প্রশ্ন করতে পারে আপনাকে, তা কি সহিভাবে প্রমাণিত? কারণ সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে অসংখ্য আকীদা ও আমল ছড়িয়ে রয়েছে, বাস্তবে সেগুলি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। অনেকে বলে থাকেন, এটির আবার প্রতিবাদ করেন যে এই ব্যক্তিরা কি করে এখন নতুন নতুন বলে যে সহিহ হাদিস, সহিহ হাদিস। আসলে সহিহ হাদিসের গুরুত্ব কি নতুন, না সহিহ হাদিসের গুরুত্ব আগে থেকে? লক্ষ্য করুন, 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মার জন্য তিনি কি নির্দেশনা দিলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে নিজের অবস্থানকে ক্লিয়ার করেছেন, তিনি বলেন যে যখনই কোনো হাদিস সহি বলে প্রমাণিত হবে আমি আবু হানিফা বলে যাচ্ছি সেটাই হলো আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যারা সহি হাদিসের কথা বলে তারা মূলত কার কথাটা বলছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এত গুরুত্ব দেন, এত শ্রদ্ধা করেন, কিন্তু আবার যখন হাদিস সহি হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে তখন আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই বক্তব্য মেনে নিতে পারছেন না। তাহলে তো আপনার কথা ও কাজ, চিন্তা ও কাজ এক নয়। কিন্তু সালাফি যিনি হবেন তিনি অবশ্যই শুধু হাদিস শুনলে যথেষ্ট নয়, হাদিসটি যেন সহি হয় সেটি তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। সমস্যা না, হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মনে হয় আপনারা খুব বিরক্ত হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু সবাই মনোযোগ সহকারে বসবেন এবং শুনবেন আমাদের শ্রদ্ধা ভাজন আজকের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তিনি উপস্থিত হয়ে গেছেন। এরপর ওনার মূল্যবান আলোচনা শুনে তারপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম সালাফি মানহাজের নীতিমালা, দ্বিতীয় নীতিমালা আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ। ইসলামের যে কোনো বিষয়, আকীদা, আমল, আদর্শ সব কিছুই নির্ভরযোগ্য হওয়ার জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে কিতাব এবং সুন্নাহর দলিল দিয়ে সেটি নির্ভরযোগ্য করতে হবে। গোটা বিশ্বের মানুষেরাও যদি বলে কিন্তু কিতাব সুন্নাহ যদি না বলে তাহলে সেটি কখনো নির্ভরযোগ্য হতে পারে না। কিন্তু কেউ যদি নাও বলে আর কিতাব সুন্নাহ বলে তাহলে সেটিকেই নির্ভরযোগ্য মনে করতে হবে। এটি হলো দ্বিতীয় নীতিমালা। এটা অনেক খারাপ নীতিমালা, তাই না? বলে যে সালাফি, সালাফি কি যেন আলাদা জিনিস, একটু বোঝা দরকার। এজন্য বলা হয় একজন প্রসিদ্ধ ইমাম, একজন প্রসিদ্ধ ইমাম, আজকে লক্ষ্য করুন, আমরা মুসলিম বিশ্বের ঐক্য সবাই চাই, চাই না? কিন্তু কাবার একটু ইতিহাস খুলে দেখুন, সেই রাসূল সাল্লামের যুগে নয়, পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের অধীনে যখন ছিল কাবা, যেটা উসমানী খেলাফত বলা হয়, এটা ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন, সেই সময় কাবা কয় ভাগে বিভক্ত ছিল? চার ভাগে বিভক্ত। এর মানে এক ভাগে এক জায়গায় মুসাল্লা হলো, হানাফি মাজহাবের ইমাম সেখানে সালাত পড়াবেন, আরেক মুসাল্লা হলো শাফি ইমাম পড়াবেন, আরেক মুসাল্লা হলো মালিকি ইমাম পড়াবেন, আরেক মুসাল্লা হলো হাম্বলি মাজহাবের ইমাম পড়াবেন। এটাই যদি থাকতো, আজকে থাকতো, তাহলে কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল? গোটা মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র কাবা বাইতুল্লাহ সেখানে যদি বিভক্ত করে রাখা হয় তাহলে অন্যান্য খবর তো বিভক্ত থাকবেই, কোনোদিন মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া সম্ভব? কিন্তু বর্তমান আমরা যে সৌদি প্রশাসন দেখছি, এই সৌদি রাষ্ট্র যখন শুরু হয় সেই সময়ের শাসক তিনি কি করলেন, যে সবাই যখন কিতাব সুন্নাহর অনুসারী হব সুতরাং এই বাইতুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে যেমন এক মুসল্লা ছিল, আজও ফিরে আসতে হবে সেই এক মুসল্লা, সেই এক মুসল্লাই প্রতিষ্ঠিত করে সৌদি সরকার, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুধু খালি ভুল খুঁজি, ভুল থাকবে অসুবিধা নেই, ভুলটাকে ভুল বলবো, কিন্তু মুসলিম উম্মা ঐক্যের পথ হলো এটাই। এই জন্য আমরা অনেক সময় বলি আজকে মুসলিম বিশ্বের সবাই ঐক্যের দাবি দেয়, সবাই ঐক্যের ডাক দেয়, কিন্তু হানাফি মাজহাবের ভাই যিনি, তিনি ঐক্যের ডাক দিচ্ছেন কিন্তু নিজের মাজহাব থেকে বের হয়ে ঐক্য গঠন করতে প্রস্তুত না। শাফি মাজহাবের ভাই যিনি, ঐক্যের ডাক দেন তিনি কিন্তু নিজের মাজহাব বাদ দিয়ে তিনি ঐক্য গঠন করতে প্রস্তুত নয়। এমনই ভাবে মালিকি, এমনই ভাবে হাম্বলি, ঠিক এমনই ভাবে মুজাদ্দিদি তরিকার যিনি, তিনিও ঐক্যের ডাক দিচ্ছেন কিন্তু নিজের তরিকা ছাড়তে রাজি নয়। চিস্তিয়া তরিকার যিনি, তিনিও ঐক্যের ডাক দিচ্ছেন কিন্তু চিস্তিয়া তরিকা ছাড়তে রাজি নয়। কাদেরিয়ার যিনি, তিনিও ঐক্যের ডাক দিচ্ছেন সেই তরিকা ছাড়তে রাজি নয়, কিন্তু সালাফি যারা তাদের বিশ্বব্যাপী দাওয়াত, বিশ্বব্যাপী আহ্বান, সেই সালাফি বাংলাদেশে হোক, সেই সালাফি ভারতে হোক, ইন্ডিয়ায় হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, আমেরিকায় হোক, সকল সালাফিদের দাওয়াত হলো একটাই, মুসলিমকে ইসলাম মানতে হবে। আর সেই ইসলাম কোনো মাযহাবের আলোকে নয়, কোনো তরিকার আলোকে নয়, কোনো ফেরকার আলোকে নয়, কোনো দলের আলোকে নয়, ইসলাম হবে কিতাব এবং সুন্নাহর আলোকে। সত্যি একটু ভেবে দেখুন, বাংলার মুসলিম যদি এই আহ্বান জানায়,
ইসলাম মানে কিতাব এবং সুন্নাহর আলোকে। আমেরিকার মুসলিম যদি এই আহ্বান জানায়, আফ্রিকার মুসলিম যদি এই আহ্বান জানায়, এই গোটা এশিয়ার মুসলিম যদি এই আহ্বান জানায়, ইউরোপের মুসলিম যদি এই আহ্বান জানায়, এই আকিদায় ফিরে আসে, এই আদর্শে ফিরে আসে, এই মানহাজে ফিরে আসে, তাহলেই শুধুমাত্র সম্ভব হতে পারে গোটা মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া। কারণ তখন আকিদাও হয়ে যাবে এক, মানহাজও হয়ে যাবে এক, কিতাব সুন্নাহ হয়ে যাবে এক, দলিল হয়ে যাবে এক, সকলের ভাতৃত্ব আন্তরিকতা তখনই তৈরি হবে। আর যখন এই মানহাজ বাদ দিয়ে, এই নীতি বাদ দিয়ে আমরা শুধু আপন আপন দল নিয়ে বসে থাকবো, মাজহাব নিয়ে বসে থাকবো, তরিকা নিয়ে বসে থাকবো, আর ঐক্যের ডাক দিব, কিয়ামত পর্যন্ত ঐক্য হওয়া মনে হয় না আমার সম্ভব হবে। সুতরাং মুসলিম বিশ্বের এই বিভক্ত বিক্ষিপ্ত দলে উপদলে গ্রুপ উপগ্রুপে বিভক্ত মুসলিম দল উম্মাকে ঐক্যবদ্ধ করতে হলে এই মানহাজেই ফিরে নিয়ে আসতে হবে। বাস্তবে এটাই ছিল ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর মানহাজ, এটাই ইমাম মালিক রাহেমাহুল্লাহর মানহাজ, এটাই ইমাম শাফি রাহেমাহুল্লাহর মানহাজ, এটাই ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহর মানহাজ। তারা কখনো মুসলিম উম্মাকে চার ভাগে বিভক্ত করেননি, তারা কখনো কাবায় সেই চার মুসল্লা প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা দিয়ে যাননি, তারা সবাই কিতাব সুন্নাহর অনুসারী ছিলেন এবং সবাই তারা মুসলিম উম্মাকে কিতাব সুন্নাহ অনুসরণ করতে নির্দেশনা দিয়েছেন। সেই ইমাম তারা, প্রসিদ্ধ ইমাম তারা নির্দোষ, তারা কখনো এভাবে বিভক্তি করেননি। কিন্তু হয়েছি আমরা নিজেদের আসাবিয়াত, নিজেদের সেই বিভিন্ন রকমের ইজমকে প্রাধান্য দিতে গিয়েই আজকে আমরা বিভক্ত হয়েছি। তাই এই সালাফি নীতিমালার একটি অন্যতম হলো, যখনই আমরা ইসলামের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কোনো মতবাদের প্রাধান্য না দিয়ে, কোনো তরিকার প্রাধান্য না দিয়ে কিতাব এবং সুন্নাহকে প্রাধান্য দেব, তাহলেই সম্ভব হবে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ হওয়া। এটি হলো এই মানহাজের একটি অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সবাইকে সেটি বুঝে সেভাবেই সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আসুন তৃতীয় বিষয়, এটি আরও একটু গুরুত্বপূর্ণ, তা হল ইসলাম মানব কোরআন এবং সুন্নাহর আলোকে, ঠিকই, কিন্তু কোরআন এবং সুন্নাহ যদি আমার নিজের মতো বুঝতে চান, তাহলে কোরআন সুন্নাহর দোহাই দিয়েও সঠিক পথ আমি কখনো পাব না। যেমন লক্ষ্য করুন, বর্তমান কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কিভাবে, তারা বলে যে ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে, হাদিস নয়। সেটা তারা কোরআন দিয়ে মানুষকে কীভাবে করছে, এই বিষয়ে আমাদের একটি দীর্ঘ বিজ্ঞ হলে আমাদের একটি সেমিনার একাধিক আলোচনা হয়েছে, সেগুলি আপনারা হয়তো দেখেছেন শুনেছেন। আসলে কীভাবে ইসলাম মানবে শুধু কোরআন দিয়ে হাদিস দিয়ে নয়, এই কোরআনই বলে দিচ্ছে যে দাবি করে ইসলাম মানবে শুধু কোরআন দিয়ে হাদিস নয়, এই কোরআনই বলে দিচ্ছে সেই ব্যক্তি মুমিন নয়, কোরআনই বলে দিচ্ছে, কোরআনই বলে দিচ্ছে সেই ব্যক্তি কাফের। কারণ কোরআন অপরিহার্য করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বরং আরো যদি একটু গভীরে যান, যারা বলে শুধু কোরআন মানতে হবে হাদিস নয়, মূলত তারা একজন মানুষকে যে ইসলামে প্রবেশ করেছে তাকে আরো ইসলাম থেকে বাইর করে দিচ্ছে, আর যে ইসলামে প্রবেশ করেনি তাকে কোনোদিন ইসলামে প্রবেশের সুযোগ দিবে না। বলুন কেমনে? আচ্ছা বলেন তো, একজন অমুসলিম ইসলামে প্রবেশ করতে হলে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন দ্বিতীয় প্রশ্ন, এটা ছাড়া তো ইসলামে প্রবেশ করা সম্ভব নয়, সম্ভব হবে? এখন দ্বিতীয় প্রশ্ন, কোরআনের কোন সূরায় কোন আয়াতে এই শাহাদা রয়েছে বলেন তো? আছে কোথাও? নাই। তাহলে যেই ব্যক্তি বলবে কোরআন ছাড়া হাদিস মানা যাবে না, এর মানে প্রথমেই হলো ইসলামে প্রবেশই সে করতে দিতে চায় না, ইসলামে প্রবেশই করতে দিতে চায় না। ঠিক তেমনই ভাবে সব বিষয়গুলি আর একটু চিন্তা করলে বুঝবেন, যারা বলে শুধু কোরআন হাদিস নয়, এটা প্রকৃতপক্ষে এদের টার্গেট হলো মুসলিমকে ইসলামের নাম দিয়ে কিভাবে ইসলাম থেকে বের করে নেওয়া যায়, এটি হলো তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র।
সুতরাং এক্ষেত্রে প্রতিটি মুসলিমকে অবশ্যই সচেতন সতর্ক থাকতে হবে। এই বিভ্রান্ত ব্যক্তিদের এক বাক্যে আপনি চিনবেন, যারা বলবে হাদিস মানা যাবে না, এর মানে কোনো সন্দেহের সুযোগ নেই। আপনি যদি সত্যি কোরআন মানেন তাহলে আপনাকে কোরআনের কারণেই আপনাকে বলতে হবে সে মুসলিম নয়, সে কাফের। কারণ সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার নয়। কারা ঈমানদার নয়? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে ফয়সালাকে মেনে নেয় না তারা ঈমানদার নয়। তা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানবে না তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে মানে? কখনো না। তা আল্লাহ কসম করে বললেন তারা ঈমানদার নয়। অতএব কোরআনই স্পষ্ট করে দিয়েছে তারা মুসলিম নয়। সুতরাং তাদের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হওয়া অপরিহার্য। সালাফি আদর্শ, সালাফি মানহাজের নীতিমালা হলো ইসলাম মানবো কিতাব এবং সুন্না দিয়ে। কিন্তু তৃতীয় বিষয়টি হলো আরো গুরুত্বপূর্ণ, তা হলো কিতাব এবং সুন্না, কোরআন ও হাদিস নিজের বুঝ অনুযায়ী বুঝলে চলবে না। যাদের উপর কোরআন নাজিল হয়েছে, যাদেরকে কেন্দ্র করে কোরআন এবং হাদিস এসেছে, তারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন আমাদেরকে সেভাবেই কোরআন এবং হাদিস বুঝতে হবে। কাদের সামনে কোরআন নাযিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাদের সামনে, তাদেরকে কেন্দ্র করে কোরআন নাযিল হয়েছে। তাদেরকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন। সুতরাং তারা যেভাবে কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরাম বুঝেছেন সেভাবেই কোরআন এবং হাদিস বোঝা, এটি হলো তৃতীয় নীতিমালা। আমরা যেন সেভাবেই কোরআন এবং হাদিস বুঝে সঠিক ইসলামে প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন। এর কিছু দৃষ্টান্ত দিলে আরো সুন্দর হতো, কিন্তু সময় আমাদের হাতে নেই। এখন আসুন চতুর্থ বিষয়, এটি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়। সালাফি মানহাজের নীতিমালার মধ্যে চতুর্থ বিষয় হলো আল ওয়াসাতিয়া। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসাবে সৃষ্টি করেছি। মধ্যমপন্থী হওয়া, এটি হলো সালাফি মানহাজের একটি অন্যতম দিক। মধ্যমপন্থী মানে হয় চরমপন্থী অথবা অলসপন্থী। কেউ বারবারিতে সীমালঙ্ঘন করবে, আবার কেউ না করার ক্ষেত্রে সীমার বাইরে থাকবে, এই মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা অবলম্বন কয়েকটি উদাহরণ দেই। সর্বপ্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়েও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেমন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সুন্দর সুন্দর অনেক নাম, সেগুলির মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ইলহাদ করেছে তাদেরকে তোমরা প্রত্যাখ্যান করো। তাওহীদের একটি প্রকার হলো তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলী। এটি একটি ইমানের গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অধিকাংশের মতেই প্রমাণিত যে তার কিতাব আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার এই কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে একজন মুসলিমের কি আকীদা হবে এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। আজকে মুসলিমদের মাঝে বলতে মুসলিম দাবিদার যারা, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অস্বীকার করে বসে, বিভিন্ন যুক্তির আলোকে অস্বীকার করে বসে। আবার কেউ আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে কেমনে, যেমন উদাহরণস্বরূপ ধরে নেন মুতাজিলা একটি দল, তারা আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে কেন? উদাহরণস্বরূপ তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি এই সব সিফাতগুলিকে সাব্যস্ত করতে চায়
তাহলে আল্লাহকে কি করতে হবে? আল্লাহর জন্য বডি সাব্যস্ত করতে হবে। বডি না হলে আল্লাহর হাত হতে পারে না, বডি না হলে আল্লাহর চেহারা হতে পারে না, বডি না হতে পারে হলে এইসব হতে পারে না। অতএব যেহেতু আল্লাহর বডি নেই, সুতরাং এগুলি আল্লাহর কিছুই নেই, এ যুক্তির আলোকে তারা অস্বীকার করে। জাহমিয়া আরও চরমপন্থায় এই অস্বীকার করে তারা সীমালঙ্ঘন করেছে। আরেক শ্রেণী যাদেরকে বলা হয় মুশাব্বিহা, তারা আবার সাব্যস্ত করতে গিয়ে সীমালঙ্ঘন করেছে। সেটা কি? তারা বলে যে আল্লাহর চেহারা রয়েছে, ও আমরা তো জানি মানুষের চেহারা এরকম, তাহলে আল্লাহর চেহারা এরকম। আল্লাহর হাত রয়েছে, আমরা জানি মানুষের হাত এরকম, তাহলে আল্লাহর হাত এরকম। এভাবে মানুষের সাথে মখলুকের সাথে আল্লাহর সাদৃশ্য দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাইউ ওয়া সামিউল বাসির, আল্লাহ রাব্বুল আলামিনের মিসল তুলনা কোনো মখলুকের সাথে হতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বা সালাফি মানহাজ হলো মধ্যম পন্থায়। সালাফি মানহাজের আকীদা বিশ্বাস হলো যারা অস্বীকার করেছে আমরা অস্বীকার করব না, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেভাবে বর্ণনা দিয়েছেন আমরা সেটাকেই আল্লাহর জন্য সেভাবে সাব্যস্ত করব। কারণ আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি ভালো জানেন? হ্যাঁ, পীর সাহেব বেশি ভালো জানেন। আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সুতরাং স্বয়ং আল্লাহ তিনি নিজেই নিজের পরিচয় তার কেতাবে যেভাবে দিয়েছেন সেভাবেই আল্লাহকে আমাকে জানতে হবে, মানতে হবে, চিনতে হবে, বিশ্বাস করতে হবে। এটাকে অস্বীকার করার সুযোগ নেই, এটাকে বিকৃতি করার সুযোগ নেই, অপব্যাখ্যা করার সুযোগ নেই, এটাকে কোনো কারোর সাথে সাদৃশ্য দেওয়ার সুযোগ নেই। তাই সালাফি মানহাজের নীতি হলো মধ্যম পন্থা। এই আল্লাহর সুন্দর গুণাবলীর ক্ষেত্রে, এই তাওহীদের ক্ষেত্রে আমাদের অবস্থান হবে মধ্যম পন্থা। আমরা অস্বীকার করব না, আবার স্বীকার করতে গিয়ে যারা স্বীকৃতি দিয়ে সাব্যস্ত করতে গিয়ে যারা কি করেছে, সীমালঙ্ঘন করেছে, সেটাও করব না। তাই আমরা বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় তার কিতাবে যেভাবে দিয়েছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেভাবে এসেছে, আমরা কোনো বিকৃতি ছাড়া, কোনো অস্বীকৃতি ছাড়া, কোনো সাদৃশ্য দেওয়া ছাড়া এবং কোনো অস্বীকার করা ছাড়া সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করব। এটি হলো মধ্যম পন্থা। মধ্যম পন্থা, মধ্যম পন্থা আরো অনেক হয়ে থাকে। যেমন মধ্যম পন্থা সালাফি মানহাজের মধ্যম পন্থা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান আনা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব নয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলা ছাড়া, স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা ছাড়া ইসলামে প্রবেশ সম্ভব নয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কেউ সীমালঙ্ঘন করতে, মুহাম্মদ সাল্লামকে বেশি সম্মান দিতে 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 কার কাছে পৌঁছিয়ে দিয়েছে? আল্লাহর কাছে। আবার কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মানহানি করতে আলী রাদিয়াল্লাহু আনহু বা অন্য কাউকে প্রাধান্য দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তার মানহানি করে আরো নিচের পর্যায়ে চলে গেছে। কিন্তু সালাফি বা হাদিস বা আহলে সুন্নাহ তারা হচ্ছে মধ্যম পন্থায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই সম্মান মর্যাদা দিয়েছে আমরা তাকে সেই সম্মান মর্যাদা দেব। এজন্যই তিনি সতর্ক করেছেন লা তাতুনি কামা আতাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, যেমনই ভাবে খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়াম এর ব্যাপারে সীমালঙ্ঘন করেছে। কি সীমালঙ্ঘন করেছে? খ্রিস্টানেরা কেউ বলে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ, আল্লাহ শুধু তার রূপ দিয়েই প্রকাশ হয়েছেন। আবার খ্রিস্টানেরা কেউ বলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানেরা কেউ বলে তিনের সমষ্টির নাম হলো আল্লাহ। তা এখন আমাদের এক শ্রেণী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সীমালঙ্ঘন করতে গিয়ে কি করেছে? তারা বলে উপরে যিনি ছিলেন তিনি ছিলেন আহাদ,
আর নিচে এসে তিনি হয়ে গেলেন আহমদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি আর যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। এটাই হলো তাদের রাসূলের প্রতি সবচেয়ে ভালোবাসা প্রদর্শন। এই ভালোবাসা প্রকাশ করার জন্য রাজপথে জশ্নে জুলুস আর কত কিছু সব কিছুই তারা করে যায়। আর আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে বলে যে আপনি কাফের হয়ে গেছেন, কারণ রাসূল সাল্লামকে আপনি আল্লাহর সমান বানাই দেন নাই। তাই সালাফের মানহাজির একটি অন্যতম নীতিমালা হলো এই মধ্যম পন্থা। তৃতীয়, সাহাবিদের ক্ষেত্রে খোলাফায়ে রাশিদিন সাহাবি, তাদের ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আহলে হাদিসের বা সালাফিদের নীতিমালা হলো মধ্যম পন্থা। কেমন মধ্যম পন্থা? এক শ্রেণী, ভালো করে মনে রাখবেন, এক শ্রেণী নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, খুব জোর গলায় বড় গলায় নিজেদেরকে ইসলামী বলে, ইসলামী দেশ বলে, আরো অনেক কিছু বলেই প্রতিষ্ঠিত করছে। অথচ সাহাবীদের সেরা যিনি, যিনি এই উম্মতের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ওই শ্রেণী তারা বলে তাদের মধ্যে চরমপন্থী যারা রয়েছে, রাফেজি চরমপন্থী, চরমপন্থী শিয়াদের যারা উগ্রপন্থী চরমপন্থী, তাদের আকীদা বিশ্বাস হলো আবু বকর ওমর ওসমান এই তিনজন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিনজন তারা খলিফা তো দূরের কথা, তারা মুসলিম নন, তারা মুরতাদ হয়ে গেছে। এ হলো তাদের আকীদা। আবার দাবি করে তারা নিজেরা কি মুসলিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাফি মানহাজের নীতিমালা হলো মধ্যম পন্থা অবলম্বন। সাহাবীদের নিয়ে যারা, আবার আরেক শ্রেণী কি করে, ওই শ্রেণী একদিকে এই তিন খলিফাকে মুসলিম বলেও স্বীকার করে না, আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ভক্তি শ্রদ্ধা করতে করতে একেবারে কি ইলাহ বানায় ফেলেছে, একেবারে ইলাহ বানায় ফেলেছে। সালাফি মানহাজের নীতিমালা হলো না ইলাহ বানাবো না, আবার যেই সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা থেকেও নিচে নামবো না। উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে হতবাক হবেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে কতই না সুসংবাদ দিয়েছেন। খাদ্যের মধ্যে সারিন নামক খাদ্য যেমন সেরা, নারী জাতির মধ্যে সেরা হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ তথাকথিত সেই মুসলিমেরা বড় ধরনের আয়োজন করে কেক কাটে, আর কেকের মধ্যে লিখে রাখে আয়েশা ফিন নার, আয়েশা হলেন জাহান্নামী। এটাই তাদের আকীদা, এটাই তাদের ইমান, এটাই তাদের ইসলাম। সালাফি যারা তারা হচ্ছেন মধ্যম পন্থায়, তাদের যা মর্যাদা সেই মর্যাদায় দিবে। ঠিক তেমনই হবে মধ্যম পন্থা হচ্ছে যারা ওলিয়া উলিয়া বুজুর্গ তাদের ক্ষেত্রে, মধ্যম পন্থা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে। এটিও ভালো করে খেয়াল রাখবেন, সালাফিদেরকে আজকে অপবাদ দেওয়া হয় এরা কি জঙ্গি, এরা চরমপন্থী। জবাব কখনো হতে পারে না, সালাফি আহলে হাদিস তারা হচ্ছে মধ্যমপন্থী। বলুন আলহামদুলিল্লাহ। এক শ্রেণী জিহাদকে অস্বীকার করে বসেছে প্রায়, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেই শর্ত যেই নিয়ম অনুযায়ী দিয়েছেন সেই বিষয়টি প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী কিয়ামত পর্যন্ত বহাল অবশ্যই থাকবে। আরেক শ্রেণী এটাকে এত গুরুত্ব দিয়েছে সে এই ক্ষেত্রে চরমপন্থা সীমা লঙ্ঘনে চলে গেছে, কিন্তু সালাফিরা হচ্ছে মধ্যমপন্থী। সালাফি কখনো চরমপন্থী উগ্রপন্থী হতে পারে না। বলবেন কেন? সবাই জানে মুসলিম অমুসলিম সবাই স্বীকৃতি দেয়,
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানের মধ্য থেকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি মহান আদর্শের ধারক হও, মহান আদর্শ চরিত্রের ধারক হও, তাই গোটা বিশ্বের মুসলিম অমুসলিম স্বীকৃতি দিতে বাধ্য। পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার প্রতীক হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাঝে চরমপন্থা উগ্রপন্থা কখনো ছিল না, কোনোদিন মেনে নেননি তিনি। আর সালাফিরা যদি অন্য কোন ব্যক্তির অনুসারী নয়, কোন মতবাদের নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়, তাহলে প্রকৃত সালাফি কখনো কোনোদিন চরমপন্থী হতে পারে না। সর্বদাই সালাফিরা বা এই মানহাজের ব্যক্তিরা এই সব চরমপন্থার ক্ষেত্রে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়, এটি কখনো ইসলামের বিষয় নয়। ঠিক তেমনই ভাবে মধ্যম পন্থা হলো ইবাদতের ক্ষেত্রে, এক শ্রেণী এত বেশি ইবাদত করছে, নিজের মন যা চায় সেটারই ইবাদত বানায় ফেলছে, আরেক শ্রেণী এত ছাটাছাটি বাদ দেওয়া শুরু করেছে, দেখা যায় আর ইবাদতই নেই। কিন্তু সালাফি মানহাজের নীতিমালা হলো এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফামতাহু, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত। এটি হচ্ছে নীতিমালা, এক্ষেত্রে মধ্যম পন্থা। সর্বশেষ সালাফি মানহাজের অন্যতম একটি নীতিমালা হলো উজুবু লুজুমিল জামাআ, ঐক্যবদ্ধ হয়ে থাকা, বিক্ষিপ্ত না হওয়া, ঐক্যবদ্ধ হয়ে থাকা, বিক্ষিপ্ত না হওয়া। প্রশ্ন আসবে, তাহলে আমরা আজকেও তো বেশ কিছু বলেছি, যারা চরমপন্থায় শিয়া বলুন, রাফিজি, খারেজি ইত্যাদি বলুন, তাদের ক্ষেত্রে আমরা কথা বলেছি। এখন বলবো যে আপনারা বললেন তাহলে ঐক্যবদ্ধ হওয়া, তাহলে ঐক্য কই? জবাব, কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ, কিসের উপরে ঐক্যবদ্ধ হব? আজকে ঐক্য করতে চায় কিসের ঐক্য? খালি মুসলিমদের ঐক্য নয়, খ্রিস্টানদের সাথেও ঐক্য করতে চায়, ইহুদের সাথেও ঐক্য করতে চায়। আজীব কথা, আপনি খ্রিস্টানদের সাথে ঐক্য করবেন, সে তিনের সমষ্টি আল্লাহতে বিশ্বাসী, আর আপনি এক আল্লাহ তাওহীদে বিশ্বাসী, আপনি কি তারটা মেনে নেবেন? কোনোদিন সম্ভব? তাহলে তার সাথে কিভাবে ঐক্য হতে পারে? কোনোদিন সম্ভব নয়। তাহলে ঐক্য অবশ্যই, কিন্তু সেই ঐক্য হলো তাওহীদ এবং সুন্নাহর আলোকে। ঐক্য অবশ্যই, সেই ঐক্য হলো কিতাব এবং সুন্নাহর আলোকে। আমরা যেন সেই পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আজকে একটু স্মরণ করে দিই, রিসালাতুল কোরআন মাদ্রাসা, এটি হলো সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সেই সুন্দর দাওয়াত দিতে চায়, যেই মাদ্রাসায় ইমাম মালিক রাহমাহুল্লাহ সেই সুন্দর দাওয়াত দিতে চায়, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ সেই সালাফ মানহাজের যে দাওয়াত সেই দাওয়াতে দিতে চায়। এটা এই অর্থ নয় যে এর মানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বিরোধিতা সালাফি এই রিসালাতুল কোরআনে, এটি সম্পূর্ণ বিভ্রান্ত চিন্তা, এই কথা কখনো নয়। রিসালাতুল কোরআন বলে, কোরআন আল্লাহর যা বলে সেটাই বলে, সুন্নাহ আল্লাহ রাসূলের যা বলে সেটাই বলে, প্রসিদ্ধ চার ইমাম তাদের যে মূল বিষয় সেটাই বলে। এ বিষয়ে আমরা একটি ছোট্ট সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ইমামের অবস্থান সেখানে একটু খুলে দেখবেন, সেই প্রসিদ্ধ চারজন ইমাম তারা কিভাবে এই কোরআন এবং সুন্নাহর দিকে উদ্বুদ্ধ করেছেন, নিজেরাও কোরআন এবং সুন্নাহর সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, মুসলিম উম্মাহকেও কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশনা তারা দিয়েছেন, তারা আল্লাহর কাছে ইনশাআল্লাহ সফল এবং জবাব দিতে সক্ষম হবে। কিন্তু তাদের নামে যারা বাড়াবাড়ি করেছেন তারাই ঠেকে যাবেন। তাই রিসালাতুল কোরআন এই মাদ্রাসার আহ্বান হলো, যেভাবে ইসলাম এসেছে আমরা সেভাবে ইসলাম মেনে নেব, যেভাবে আল্লাহ ইসলাম দিয়েছেন আমরা সেভাবে ইসলাম গ্রহণ করব, কোনো যোগ বিয়োগ ছাড়াই, যোগ বিয়োগ চলবে, যোগ বিয়োগ করার কারো অধিকার নেই। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল না, আল্লাহ যা দিয়েছেন সেটাই, খোলাফায়ে রাশিদিনের ছিল না,
সুতরাং সেটাই হলো আমাদের আকীদা, সেটাই আমাদের আদর্শ। আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পর্দার বোনেরা রয়েছেন, সবাইকে অনুরোধ জানাবো বিষয়টি ভালোভাবে।